প্রমাণ করো যে সামন্ত্রিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটি কি আয়ত প্রমাণ করো তা সামন্ত্রিক সামন্ত্রিক হচ্ছে কি যার বিপরীত বাহু ও বিপরীত গুণগুলো পরস্পর সমান তাহলে ওইটি কি সামন্ত্রিক বলেছে সামন্ত্রিকের যদি কর্ণ দুটি একটি সামন্ত্রিক দুটি কর্ণ থাকে আমরা চিত্রে এবিসিটি একটি কি সামন্ত্রিক এই সামন্ত্রিকের দুটি কর্ণ এ সি এবং বিটি যদি সমান হয় তাহলে এই সামান্তরিকটি একটি কি আয়ত তাহলে আমরা এই এটাকে কি বলতে পারবো লিখি তাহলে আয়ত যদি প্রমাণ করতে হয় তাহলে আমরা কি করতে হবে এই একটি কোন সমান আমাদেরকে বলতে হবে নব্বই ডিগ্রি বা এক সমকোণ তাহলে একটি কোন সমকোণ হলে চারটি কোন সমকোণ তাহলে ওইটা কি হবে একটি আয়ত তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে একটি কোন সমান বা দুটি কোন সমান সমান সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে চিত্রে এ বি সি ডি একটি সামান্তরে এবং এসি কর্ণ এসি সমান কর্ণ বিডি বিডি তাহলে হবে এ বি সি ডি একটি আয়ত আমরা যদি প্রমাণ করতে পারি যে এই এই সি একটি ত্রিভুজ এবং এই এ বি ডি আর ত্রিভুজ সর্বসম অর্থাৎ তাহলে এই কোনটা সমান আমরা এই কোন প্রমাণ করতে পারবো এ কোন সমান বি কোন তাহলে আমরা এতটুকু প্রমাণ করি এই দুটি ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে এই কোন সমান এই কোন এ বি সি ত্রিভুজ এবং এ বি ডি ত্রিভুজ এর এই এই বাহু সমান এ ডি বাহু সমান বি সি বাহু লাগে যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান সমান তাহলে আমরা এই এ ডি বাহু সমান বিসি বাহু লিখতে পারি এবং কি এই এসি কর্ণ এসি সমান কর্ণ বিসি সি আমরা আগেই লিখেছি কর্ণ এই কর্ণ সমান এই কর্ণ তাহলে কর্ণ এসি সমান আমরা বিডি এই দুটো ত্রিভুজের এই বাহু সমান এই বাহু এবং বি সাধারণ বাহু এবং এবি সমান বি সমান বি সাধারণ বাহু বাহু সুতরাং এই ত্রিভুজ দুটি সর্বসম এবি ত্রিভুজ সর্বসম্ম এবিডি ত্রিভুজ সুতরাং ত্রিভুজ এব সর্বসম্ম এব সর্বসম সর্বসম ত্রিভুজ এব সুতরাং আমরা এখন বলতে পারি এই কোন সমান এই কোন যেহেতু ত্রিভুজটি সর্বসম সুতরাং কোন এ বি সি কোন সমান আমরা লিখতে পারি কোন ডি বিএন এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে একটি কোন সমান সমকোণ তাহলে একটি কোন সমান সমকোণ হলে চারটি কোন সমান সমকোণ আমরা যদি এই এ ডি সমান্তরাল যদি বি সি হয় এ বি যদি এদের ছেদক হয় তাহলে আমরা এই যদি এরকম ধরি তাহলে এই দুইটা কোন সমান এই এ কোন যোগ বি এ ডি কোন সমান দুই সমকোণ আমরা লিখতে পারি আমরা যদি এইভাবে প্রমাণ করি যে এই কোনটা যদি এইভাবে ধরে হিসাব করি বা এখান থেকে যদি এতটুকু হিসাব করি এই পাহাড়টা যদি এভাবে বাড়ানো হয় তাহলে এই কোন যোগ এই কোন সমান দুই সমকোণ অর্থাৎ এক সরল কোণ এই কোন যোগ এই কোন যোগ এই কোন দুই সরল কোণ আর এই কোন সমান আমরা এই কোণ লিখতে পারি এক অনুরূপ কোন একই ছেদকের অনুরূপ কোণগুলি সমান তাহলে এই তাহলে এই কোন সমান যদি এই কোণ হয় তাহলে এই কোন যুগ এই কোণ সমান আমরা কি দুই সমকোণ লিখতে পারি কেন সেদকের একই পার্শ্বের কোণগুলির সমষ্টি দুই সমকোণ কোণ এডি এ ডি সমান্তরাল যেহেতু এডি এ ডি সমান্তরাল এ যদি সমান্তরাল কি বি সি এ বি এবং এ বি এ বি কি এদের ছেদব এ বি এদের আমরা ছেদক হলে আমরা লিখতে পারি এ বি সি কোণ যোগ কোণ এ বি সি কোণ যোগ কোণ বি এ ডি কোন বি এ ডি কোন সমান দুই সমকোণ সমকোণ তাহলে কেন সেতকের একই পাশে কোণগুলির সমষ্টি দুই সমকোণ তাহলে এই কোণ যোগ এই কোণ সমান দুই সমকোণ লেখা যায় বা সুতরাং যেহেতু আমরা আগে প্রমাণ করেছি যে এই কোণ সমান এই কোণ তাহলে এই কোন এই কোন দুইটা কোনের সমষ্টি কত দুই সমকোণ তাহলে এই কোণ সমান এই কোণ আমরা লিখেছি তাহলে একটি কোণ সমান কি নব্বই ডিগ্রি সুতরাং সুতরাং এ বি সি কোণ সমান কোন ডি কোন সমান এক সমক সমক তাহলে সুতরাং কি হল ডি সুতরাং ডি একটি কি আয়ত তাহলে এই একটি কোন সমান সমকো দুটি কোন সমান সমকো চারটি কোন সমান সমকোণ সুতরাং ডি একটি আয়ত প্রমাণিত